শখের বসে বিভিন্ন প্রজাতির আনার চাষ দিয়ে শুরু। সেই শখ থেকে রাজশাহী জেলার বাগমারা উপজেলায় 2 বিঘা জমির উপর গড়ে তুলেছেন আনার বাগান। শুধু তাই নয়, চারা কেনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন নতুন উদ্যোক্তারা। রাজশাহী জেলায় প্রথমবারের মতো আনার চাষ করে অসম্ভবকে সম্ভব করেছেন বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মোহাম্মদ আব্দুর রশিদ। তীব্র ইচ্ছা শক্তি, ধৈর্য এবং রাত দিন অক্লান্ত পরিশ্রম করে প্রথমবারের মতো আনার চাষ করে সফল হয়েছেন তিনি। তবে শখের বসে শুরু করলেও পর্যায়ক্রমে বাণিজ্যিকভাবে রূপ নিয়েছে তার এই বাগানটি। এরই মধ্যে তার বাগানের গাছে গাছে শোভা পাচ্ছে উন্নত জাতের আনারের ফুল ও ফল। আমার এখানে প্রায় 20-25 ধরনের গাছ আছে। উদ্যোক্তা হিসেবে আপনার আত্মপ্রকাশটা কিভাবে ঘটেছিল? আমার আসলে এই জায়গাটা গভীর ছিল অনেক, এইখানে আমি একটি বাগান করতে চাই, মিশ্র বাগান, যে বাগানে বিভিন্ন রকমের ফল ফলাদি থাকবে। অনেকে দেখতে পারবে যে বিভিন্ন জাতগুলির মধ্যে থেকে যেগুলি শ্রেষ্ঠ জাতগুলি সেগুলি মানুষের কাছে আমার তুলে ধরার ইচ্ছা আছে। রশিদের আনার চাষের গল্প এখন এলাকাবাসীর মুখে মুখে। প্রতিদিন এলাকার কৃষকরা আসছেন আনার বাগান দেখতে। আনার বাগানের ভালো অবস্থা দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন বাগান করার। তাদের ভাষ্যমতে বাংলাদেশেও যে আনার চাষ করা যায় এটা তাদের বিশ্বাসই হতো না। থেকে এত চারার অর্ডার আসে, সো এটা যোগান দিতে আপনি কি হিমশিম খান? হ্যাঁ, হিমশিম কিছুটা খেতে হয়। দেখা যায় যে আজকে অর্ডার করেছে চারার, মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে আমাকে পাঠাতে হয়। ঠিকই বলেছেন, এটা অনেকটা ফল গবেষণার মতোই হয়ে গেছে। প্রথমে কিছু গাছ লাগাই 2-4টি, তো সেই গাছের ফলন দেখে অনেক ভক্তরা আমাকে চারা চান, তো আমি আসলে তাদের জন্য কিছু চারা তৈরি করি। প্রথম প্রথম তার এই বাগান করার কথা শুনে অনেকেই পাগলামি মনে করেছেন, কিন্তু 6 মাসেই ফলন হয়েছে, গাছও 6 মাসে অনেকটা বড় হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তারা রশিদের আনার বাগান নিয়মিত পরিদর্শন করেন, সেই সঙ্গে সব ধরনের কারিগরি প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছেন তারা। তাছাড়া এই এলাকায় কিভাবে আরো আনার বাগান সম্প্রসারিত করা যায় সে ব্যাপারে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। শুধু তাই নয়, শখের বসে করা সেই বাগানটিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন নতুন উদ্যোক্তারা। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কতজন উদ্যোক্তা আপনার কাছে আসে? 2-1টি করে উদ্যোক্তা আমার এখানে আসেন। আজও এক ভাই এসছেন, ভাই এদিকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই, আমরা এই ফল কেটেছি, ফলটি একটু খেয়ে দেখি। আসলে জানতে পারলাম একটা ফল পরিপক্ব হতে 3 মাস সময় লাগে, সো এটার বয়স 50-55 দিন। সো কেমন লাগছে? অনেক মিষ্টি। পরিপক্ক হলে কেমন লাগছে? পরিপক্ক হলে তো সেরকম একটা স্বাদ আসতো, এখনও তো যে পরিমাণ স্বাদ আছে। এখন বয়স কতদিন হচ্ছে এটা? এটি বয়স 50-55। অনেক সুন্দর একটা মিষ্টি স্বাদ পাওয়া যাচ্ছে, পরিপক্ক হলে অনেক ভালো আর মিষ্টি হবে। আপনি মূলত আজকে এখানে আসার মূল কারণটা কি? আমি এখানে মাঝে মধ্যে ঘুরতে আসি এবং উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা হিসেবে আমি এখানে কিছু প্রশিক্ষণ নেওয়ার জন্য আসি ভাইয়ের কাছে, তো কিছু চারা নেব আর কি, এই জন্য আসা। আনারের পাশাপাশি বিদেশি জাতের আম, পেয়ারা, মালটাও শোভা পাচ্ছে। এছাড়াও চারা কিনতে ভিড় জমাচ্ছে দূর দূরান্ত থেকে আসা নতুন পুরাতন কৃষি উদ্যোক্তারা। শখের বসে করা সেই বাগানটিকে ফল গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান সফল এই উদ্যোক্তা। সাব্বির রহমান, ASA Flash BD.